নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি সঞ্জু। বন্ধুরা, প্রথমেই একবার দেখে নেওয়া যাক যে আতঙ্ক গ্রাস করেছিল গোটা রাজ্যকে, অর্থাৎ ফণী। তো সেই ভয়ঙ্কর ফণীর এখন বর্তমান অবস্থা কী বা কোথায়, এক নজরে দেখে নেওয়া যাক। আবহাওয়া দপ্তর সূত্র খবর, ফণী গতকাল রাত 12:30 নাগাদ এই রাজ্যে প্রবেশ করে। খড়গপুর ও আরামবাগ হয়ে ফণী এগিয়ে যায় পূর্ব বর্ধমানের দিকে এবং এই গতিপথেই কিছুটা শক্তি ক্ষয় করে পূর্ব বর্ধমান হয়ে নদিয়ার দিকে প্রবেশ করেছে। এবং আরও যেটা জানা যাচ্ছে, ফণী আরও কিছুটা শক্তি হারিয়ে মুর্শিদাবাদ হয়ে ধীরে ধীরে বাংলাদেশের দিকে প্রবেশ করবে। কিন্তু রাতভর যদি কলকাতা শহরের পরিস্থিতির কথা বলে থাকি, তাহলে অবশ্যই পৌরসভা সহ কলকাতা পুলিশের যে প্রস্তুতি আগে থেকে নেওয়া হয়েছিল, সেখান থেকে বলাই যায় যে এখনও পর্যন্ত কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। তবে গতকাল রাত 12:30 পর থেকে সামান্য ঝোড়ো হাওয়া বইছিল, যে দৃশ্য আমরা গতকাল উড়িষ্যা, পুরী এবং দীঘাতে দেখে এসেছি, তার কাছে এই ঝড় বা এই ঝোড়ো হাওয়া কিছুই সেরকম ছিল না। তবে গতকাল রাত 3:30 পর থেকে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিটাও ধীরে ধীরে কমতে থাকে। তবে ফণীর ধ্বংসলীলার মাঝেও অটল প্রভু জগন্নাথ দেব 4G যুগে অলৌকিক ঘটনার কথা বললে যে কেউ হেসে উড়িয়ে দেবে আপনার কথা, কিন্তু কথায় বলে যা রটে তার কিছুটাও ঘটে। ফের এমনই এক অলৌকিক চিত্রে দেখা মিলল ফণীর 200 কিলোমিটার বেগে ঝড়ের সময়। তুমুল ঝড়ে তাণ্ডবে পুরীর আশেপাশের বাড়ি ভেঙে পড়ে যাওয়ার ছবি দেখা যাচ্ছে। কোথাও বাড়ির জানলা দরজা খুলে যাচ্ছে, কোথাও বা দেখা যাচ্ছে নির্মীয়মান বহুতলের ক্রেনকে টেনে মাটিতে ফেলে দিচ্ছে এই ঘূর্ণিঝড়। তবে এসবের মাঝে অটল পুরীর জগন্নাথ দেবের মন্দির। ঝড় আছড়ে পড়ার পরেই মন্দিরের উল্টো দিকের একটি বাড়ি থেকে করা একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখা যাচ্ছে প্রচণ্ড গতির হাওয়ায় ওল্টপাল্ট হয়ে যাচ্ছে সব কিছুই, কিন্তু একভাবে স্থির রয়েছে জগন্নাথ দেবের মন্দির। তিনি যেমনভাবে থাকেন তেমনভাবে অটল অবস্থায় দাঁড়িয়ে রয়েছেন। ভিডিওতে দেখলে মনে হতেই পারে তিনি এখন নিদ্রায় গিয়েছেন, তাই প্রাকৃতিক এই মহাদুর্যোগ তাকে বিরক্ত করতে চাইছেন না। শুধু তার মন্দিরের পাশ দিয়েই চলে যাচ্ছে রুদ্র মূর্তি নিয়ে। এই ঝড় হয়তো মন্দিরের ভিতরের ঘণ্টা দুলছে প্রবল ঢং ঢং শব্দে, কিন্তু তবুও তিনি ঘুমিয়ে রয়েছেন। হয়তো তিনি জানেন যে দুর্যোগকে কখন থামাতে হবে, হয়তো তার হাতের বাইরে চলে যাওয়ার আগে শান্ত করবেন প্রকৃতিকে। প্রসঙ্গত, বৃহস্পতিবারই পুরীর মন্দিরের ধ্বজা নামিয়ে দেওয়া হয়েছিল ঝড়ের আতঙ্কে, কিন্তু সেই জন্যই পুরীর দেবভূমি হাজারো সমস্যাতেও অটল। ঠিক এমনই এক ঘটনা দেখা গিয়েছিল উত্তরাখণ্ডে বন্যার সময়। 2013 সালে নির্ধারিত সময়ের বেশ কয়েকদিন আগেই ঢুকে পড়েছিল বর্ষা, আর সেই আগাম বর্ষায় বিপর্যয় ডেকে আনে উত্তরাখণ্ড হিমাচলের বিস্তীর্ণ এলাকায়। বৃষ্টি, হড়পা বান আর ধসের ধাক্কায় সেখানে আটকে পড়েছেন কয়েক হাজার তীর্থযাত্রী। প্রাকৃতিক বিপর্যয়ের জেরে স্থগিত করে দেওয়া হয় চারধাম যাত্রা। অতিবৃষ্টি জেরে গঙ্গা, যমুনা এবং তাদের শাখা ও উপনদীগুলিকে হড়পাবান হয়েছে। অশিগঙ্গার জলে একটি চারতলার বাড়ি ও মন্দির ভেঙে পড়েছে। অলকানন্দার গায়ে গাড়োয়াল মণ্ডল বিকাশ নিগমের একটি অতিথিশালাও ভেঙে পড়ে, কিন্তু একমাত্র বেঁচে থাকে ধ্যানেমগ্ন শিবের মূর্তি। মূর্তির পাশ দিয়ে জলে ভেসে যাচ্ছে ঘরবাড়ি, তবুও কোনোভাবে অক্ষত মহাদেব। কেন, কীভাবে, এর কোনো যুক্তি মেলে না, তবুও বাস্তব এটাই। সেই একই ঘটনার সাক্ষী থেকেছিল কেদারনাথ। পাহাড় থেকে জল নেমে ভাসিয়ে নিয়ে গিয়েছিল কেদারনাথ মন্দিরের চারপাশ। মন্দির এলাকায় অন্তত 50টি লাশ পড়ে থাকতে দেখা গিয়েছিল। মন্দিরের বহু পূজারী ধসে পড়া মাটির নিচে চাপা পড়ে গিয়ে প্রাণ হারিয়েছিলেন, কিন্তু একমাত্র অক্ষত ছিলেন কেদারনাথ মন্দির। এমনকি অক্ষত ছিলেন মন্দিরের বাইরের অবস্থিত মহাদেবের বাহন ষণ্ডের পাথরের মূর্তিটিও। তো বন্ধুরা, এই ছিল আমাদের ছোট্ট একটি আপডেট। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনার জেলার পরিস্থিতি সম্পর্কে অবশ্যই জানাবেন এবং বন্ধুর সাথে ভিডিওটিকে শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলি সবার আগে দেখার জন্য। তো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। বাই।